বীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সামিনা ইয়াসমিন সাবিনা এর গণসংযোগ তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন বিডিও স্টার টিভির দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাথে আছি আমি তাসকিয়া রামিশা বীরগঞ্জ পৌরসভা নির্বাচন 2021 উপলক্ষে 16 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে 7-8-9 নং ওয়ার্ডে আনারস প্রতিক্রিয়ে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সামিনা ইয়াসমিন সাবিনা এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম ছুটে চলা এবং সাধারণ মানুষের সাথে আন্তরিক ভাব বিনিময়ের কারণে তার নাম এখন ভোটারদের মুখে মুখে চিরাচরিত প্রথা ডিঙিয়ে জড়তাহীনভাবে ভোটারদের সাথে এলাকার সমস্যা সম্ভাবনা ও সমস্যা নিরসনে তার পরবর্তী পরিকল্পনা মানুষের মনে দিন দিন ইতিবাচক প্রভাব ফেলেছে তার নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মনোযোগ আকর্ষণ এবং সাধারণ ভোটারদের কাছে তার ভোট চাওয়ার ধরনও হয়েছে প্রশংসিত তাই সুস্থ ও স্বাভাবিক নির্বাচন হলে সে পুনরায় বিপুল ভোটে জয়ী হওয়ার সম্ভাবনার কথা বলেন ইতিমধ্যে তাকে সমর্থন দিয়ে ঐক্যমতে পৌঁছে তার জন্য গণসংযোগ ও প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছে অধিকাংশ ভোটার তাদের একটাই কথা এমন একজন যোগ্য প্রার্থী আবারও নির্বাচনে জয়ী হলে সমাজে নারী জাগরণ সহ নারী নির্যাতন প্রতিরোধে তার ভূমিকা হবে দৃশ্যমান কাউন্সিলর বর্তমান কাউন্সিলর আমি আমি একজন প্রার্থী আমি নয় নং ওয়ার্ডের যে অসমাপ্ত কাজগুলো আছে এই অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই আমি এই জন্য আমি আনারস মার্কায় আপনাদের কাছে ভোট চাচ্ছি ভোট প্রার্থনা করছি একটি করে ভোট আমাকে আনারস মার্কায় দিয়ে আমাকে বীরগঞ্জ পৌরসভার 7-8-9 নং ওয়ার্ডের যে অসমাপ্ত কাজগুলো আছে সেই অসমাপ্ত কাজগুলো যেন আমার দ্বারা সমাপ্ত করতে পারি এই জন্য আমি আপনাদের কাছে একটা আনারস মার্কায় একটি করে ভোট প্রার্থনা করতেছি দোয়া চাচ্ছি এবং দোয়া চাচ্ছি আপনাদের কাছে একটু দাঁড়ান আমি তো আগে আছি এখনো আছি মা আমি তো আগে